বাংলার পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। কালের নিয়মে ও ডিজিটাল পৃথিবীতে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই পটচিত্র শিল্প। কৃষ্ণনগর ঘূর্ণির বাসিন্দা বিভাস পাল ও রেবা পাল দীর্ঘদিন ধরে যুক্ত এই শিল্পের সঙ্গে। বয়সের ছাপ চোখে মুখে, কিন্তু তিনি প্রতি বছরই এই চিত্র আঁকেন। এবছরে কোনো রকম অর্ডার না পাওয়ায় সমস্যায় পড়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। পাশাপাশি কম্পিউটারের যুগে এসে হাতের তৈরি এই শিল্পের অনেকটাই ক্ষতির মুখে পড়েছে। অনেকেই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, এখন নতুন করে আর এই শিল্প শিখতে চাইছে না। অর্থাৎ একসময় যে তুলির টানে নানা রকম পটচিত্র তৈরি হতো, দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রতিমার পেছনে এই চিত্র ফুটে উঠত, বেশ কয়েক বছর ধরে কম্পিউটারের থাবা বসিয়েছে এই চিত্রশিল্পীদের কাজের ওপর বলে জানালেন পটচিত্রশিল্পী বিভাস পাল। এই কাজটা পটচিত্র, কিন্তু এই পটচিত্রের যা পরিস্থিতি, নতুন করে আর কেউ কাজ শিখতে চাইছে না। মানে এতে কোনো পয়সা নেই, কম্পিউটারে মাল বেরিয়ে গিয়ে বাজারটা নষ্ট করে দিচ্ছে। সরকার থেকে আমরা হেল্প পাই না, হেল্প পেলে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যায়, কিন্তু আমাদের কোনো সেরকম পরিস্থিতি নেই। যেহেতু এই শিল্প থেকে সেরকম একটা রোজগার থাকে না, ভালোবাসার টানে একসময় তার স্বামী হাত ধরে এই শিল্প শেখা, একসময় বিভিন্ন কাঁচামাল যোগান দিতেন, এই চিত্র আঁকতে শিখিয়েছিলেন। প্রায় ৪৫ বছর ধরে এই চিত্র আঁকছেন। এবছরে একদম অর্ডার না আসায় জীবন জীবিকা চালাতে কার্যত বেগ পেতে হচ্ছে আরেক পটচিত্র শিল্পী রেবা পালের। এটাকে চাল চিত্র বলা যায়, আমার পট চিত্রও বলা যায়, এই দুটোই বলা যায়। কত বছর ধরে এই কাজ করছি? আমি ৪৫-৪৬ বছর ধরে এই কাজ করছি। কিভাবে শিখেছিলেন? আমার স্বামীর কাছে, মানে রাজমিস্ত্রি যেমন জুগালে দিতে হয়, ওইরকম জুগালে আমি দিয়েছি। দিয়ে দিয়ে রান্নাবান্না সংসারের কাজ থেকে ওনার কাজ আমি জুগালে দিয়েছি। দেওয়ার পরে ওই একটা রঙ, দুটো রঙ, মানে এই করা, এগুলো সব দিয়েছি, যোগ করেছি। করতে করতে উনি সিজনে কলকাতায় চলে যেতেন। কী কী ধরনের চিত্র এর উপর ফুটিয়ে তোলেন? এর মধ্যে প্রথমে অসুর, কালী, মা দুর্গা, রাম, লক্ষ্মণ, সীতা, তারপরে ইয়ে থাকবে ব্রহ্মা, নারদ, নারায়ণ, দক্ষ। তবে শিল্পীদের দাবি, একসময় এই পটচিত্র বা এই চালচিত্রের একটা ডিমান্ড ছিল, এখন কম্পিউটারের যুগ এসে সেটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। আগামী দিনে হয়তো এই চিত্রের সঙ্গে কেউ সেইভাবে ওতপ্রোতভাবে জড়িত হতে চাইছেন না বা শিখতে চাইছেন না, তাই হয়তো একদিন এই চিত্র হাতের দ্বারা অর্থাৎ তুলির টানে সেই টান হয়তো একদিন শেষ হয়ে যাবে আর এই শিল্পীদের খুঁজে পাওয়া যাবে না। তাই যদি কোনো সরকারের তরফ থেকে এই চিত্রকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা যায়, তাহলে তো আগামী দিনে হয়তো এই চিত্র বেঁচে থাকবে। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল ২৪/৭।